আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক একটি সংবাদ আপনাদের সাথে উপস্থিত করতে যাচ্ছি। প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা জীবন জীবিকার তাগিদে, স্বপ্নের তাগিদে যায় প্রবাসে নিজের জীবন যুদ্ধের জন্য, একসাথে 9টি বছর প্রবাসে কাটিয়েছেন, প্রবাসে কাটিয়েছেন নিজের এবং নিজের পরিবারের জন্য, অতঃপর ফিরলেন আজকে লাশ হয়ে। 9 বছর পর তিনি বাড়ি ফিরলেন লাশ হয়ে, সেটি আপনাদেরকে দেখানোর জন্য এবং আজকের জানাজায় শরীক করানোর জন্য আমরা উপস্থিত হয়েছি চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরী রক্তছড়ি 7 নং ওয়ার্ডে। যিনি মারা গেছেন তার নাম হচ্ছে শফিউল আলম। তিনি ওমানের একটি জায়গায় গত 3 এপ্রিল সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে তিনি মৃত্যুবরণ করেন এবং আজকে তাকে তার নিজ বাড়িতে আনা হয়েছে। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত বিষয় এই যে তার 2টি ফুটফুটে বাচ্চা রয়েছে, একটির বয়স হচ্ছে 12, অন্যটির বয়স হচ্ছে 10, এবং তিনি 9টি বছর এই গ্রাম থেকে, সবুজ ছায়া কাঞ্চননগর থেকে তিনি প্রবাসে পাড়ি জমিয়েছেন শুধুমাত্র পরিবার জীবন জীবিকার তাগিদে। আজকে তিনি ফিরেছেন লাশ হয়ে, এটি হচ্ছে আজকের মর্মার্থ। অনেক মানুষ এসেছে আজকের জানাজায়। আজকের জানাজাটি হচ্ছে শাহনশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী উচ্চ বিদ্যালয়ের মাঠে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গুণগ্রাহী, অসংখ্য মানুষ তার শেষ বিদায়ে নামাজের জানাজায় উপস্থিত হয়েছেন, শরীক হয়েছেন। এবং আপনারাও আমাদেরকে কোথা থেকে দেখছেন একটি জানাবেন, এবং পাশাপাশি তিনি কাঞ্চননগরের যে একটি মানবিক কল্যাণ সংস্থা রয়েছে, যেটি হচ্ছে কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার ওমান কেন্দ্রীয় কমিটির তিনি ছিলেন সিনিয়র সদস্য, এবং কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার অনেক কর্মীরা রয়েছেন। আমি একজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো, যিনি হচ্ছেন কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোহাম্মদ প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জিয়া ভাই ভেদান প্রবাসী, উনি মৃত্যুবরণ করেছেন। আসলে বিষয়টা অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক। প্রবাসী কেউ মৃত্যুবরণ করুক, এটা কেউ কখনো কাম্য নয়। তার উপরও উনি 9টি বছর নিজ গ্রাম, নিজ পরিবার, প্রিয়জন ছেড়ে তিনি প্রবাসে পাড়ি জমিয়েছেন, এবং ভিসা জটিলতার কারণে তিনি বাড়িতে আসতে পারেনি। এই যে দীর্ঘদিনের একটি গ্যাপ, পরিবারকে ছেড়ে তিনি যে এতদিন ছিলেন প্রবাসে শুধুমাত্র পরিবারের খাতিরে, আসলে বিষয়টা কিরকম? মানুষ তো আসলে চাইলে পরিবারকে ছাড়া থাকতে পারে না। তিনি 9টি বছর থেকেছেন, আসলে বিষয়টা আপনি একজন সচেতন নাগরিক, প্রবাসী মানব কল্যাণ সংস্থার উচ্চ পদস্থ একজন কর্মকর্তা এবং প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা হিসেবে আসলে বিষয়টা কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসলে এই পূর্ব মুহূর্তে ছবি বাইর করে যে মুহূর্ত আনন্দ হওয়ার কথা ছিল, আজ থেকে তার ঘরে আর কোনোদিনই আসবে কিনা, আনন্দ আসবে কিনা সেটা আমরা জানি না। যদি আল্লাহর রহমত না করে এই সুখ, আসলে আমরা তাকে কিভাবে সান্ত্বনা দেব সেটা বলার ভাষা নাই। আসলে গ্যাপ মানে প্রবাসী মানে জীবন, প্রবাসী মানুষ যখন আসলে যখন তারা ঘর থেকে বাইর হয়ে যায়, যেভাবে বাইর হয়ে যায় তখন এটা একদম লাশের মতো বলতে গেলে, তাদের এটা জীবন্ত লাশ, যাকে বলা যায় জীবন্ত লাশ। এখন তো হয়তো দেহটা এখানে আসছে তার, হয়তো তিনি যখন ঘর থেকে বাইর হয়ে যাচ্ছে, আত্মীয় স্বজন যার কাছ থেকে যখন বিদায় নিয়ে যাচ্ছে, তখন সেই শেষ বিদায়টা হিসাব করে চলে যাচ্ছে, আর কখনো ফিরে আসবে কিনা, দেখা হবে কিনা সেটা তার জানা নাই। তবে এই যে প্রবাসীরা এত কষ্ট করে আছে, এই যে পরিবার থেকে দূরে থেকে আজকে তিনি মৃত্যুবরণ, ঘরে থাকলে হয়তো বা তার আপন জন থেকে দেখে তার শেষ নিঃশ্বাস তা ত্যাগ করতে পারতো, যে শূন্যতা তার হৃদয় নিয়ে মৃত্যুবরণ করেছে, এই পৃথিবী থেকে চলে গেছে, সেটা পূরণ করার জন্য নয়। এই শূন্যতা আল্লাহ যেন তার শহীদ মৃত্যু হিসেবে কবুল করে। সবাই আপনারা সবাই ওনার জন্য দোয়া করবে, ওনার পরিবার জন্য দোয়া করবেন, আর আপনারা যারা বিশেষ করে আমাদের প্রবাসী যারা আছে কাঞ্চননগরের মানুষ, আপনারা সবাই প্রবাসী মানব কল্যাণ সংস্থার সাথে ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা জানেন আমাদের এই শহীদ ভাই মৃত্যুবরণ করেছেন অল্প কিছুদিন, ওনার বিছানায় কিছু নাই, এই দ্রুত 3-4 দিনের মধ্যে লাশটা আসার জন্য যে কৃতিত্ব যে আজকে দেশে চলে আসছে, সেটা একমাত্র প্রবাসী মানব কল্যাণ সংস্থার বদৌলতে। আমাদের প্রবাসী আমাদের ওমান কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জনাব জসিম ভাই, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সত্তর ভাই সহ অনেকের যারা অক্লান্ত পরিশ্রম করে ওনার লাশটাকে দেশে পাঠিয়েছেন, তাদেরকে তো ধন্যবাদ দিতে হয়। ধন্যবাদ দিলে হবে না, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের জন্য দোয়া করবেন। আর আমাদের যারা প্রবাসী আছে সবাই আপনারা আমাদের মানব কল্যাণ সংস্থা থেকে ঐক্যবদ্ধ থাকবেন, এটা প্রত্যাশা করি, আর সবাই ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া ভাই, উনি আসলে বিষয়টি আমাদেরকে বলেছেন। এখানে অনেক প্রবাসী মানুষ এসেছেন, প্রবাসী ব্যক্তিবর্গ। আমরা একজন প্রবাসী ভাইকে পেয়েছি, ভাই আপনি একটু সামনে আসবেন। প্রবাসী মানব কল্যাণ সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা জনাব তালিম উদ্দিন তালিম ভাই, ভেজান আপনিও তো প্রবাসী,
এবং প্রবাসী মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা বটে। কাঞ্চনে প্রবাসী মানব কল্যাণ সংস্থার সাথে উনিও জড়িত ছিলেন। আসলে একজন প্রবাসী মৃত্যুবরণ করা বাইরে এটা আসলে কেউ কখনো কাম্য নয়। আসলে বিষয়টা আপনি কিভাবে দেখছেন এবং একজন প্রবাসীকে আসলে সতর্ক হওয়ার জন্য যে উনি রুট অ্যাক্সিডেন্ট করেছেন, আমরা গততেই দেখেছি কাঞ্চননগরে আরো কয়েকজন প্রবাসী মৃত্যুবরণ করেছেন যেগুলোতে হার্ট অ্যাটাকে এবং বিশেষ করে অ্যাক্সিডেন্ট এই দুইটা কারণে বেশি মৃত্যুবরণ করে, আসলে এই সতর্কমূলক আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম আদরানে জানাজা। আজকে আমরা যার জানাজার জন্য এখানে সমবেত হয়েছি, তিনি আমাদের একজন প্রবাসী কর্মী, মানব কল্যাণ সংস্থার একজন কর্মী, মানবিক কর্মী, যিনি আজ থেকে এক সপ্তাহ আগেও চিন্তা করতেন অন্যের পরিবার নিয়ে। আজকে ওনার পরিবার অসহায়, একজন প্রবাসীর পরিবার আজকে অসহায়, যিনি আজ থেকে এক সপ্তাহ আগেও চিন্তা করতেন অন্যের পরিবার নিয়ে এবং নিজের পরিবার নিয়ে। তো আমি প্রিয় প্রবাসী ভাইদের একটা অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা কর্মস্থলে এবং চলাফেরায় আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং আপনারা আপনাদের যেই শরীর, আপনাদের এই শরীর যখনই আপনারা দেশে আসবেন আপনারা একবার ফুল চেক আপ করাবেন, যাতে করে আপনার শরীরের কোনো ত্রুটি থাকলে সেটা আপনারা আগে থেকেই এই সেটা জানতে পারেন, সেটার বিষয়ে আপনারা ওষুধপত্র করে আপনারা নিজেরা সুস্থ থাকতে পারবেন। নিজের শরীরের সুস্থতার উপরে আর কোনো শান্তি নাই, আর আপনি নিজে যদি বেঁচে না থাকেন, আপনি নিজেই অন্যের জন্য যদি জানটা দিয়ে দেন তাহলে তারাও অসহায়, আপনি নিজেও চলে গেলেন। তো আমরা চাই আমাদের প্রিয় প্রবাসী ভাইরা আপনারা অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং দেশে বিশেষ করে বিভিন্ন এলাকার বিভিন্ন প্রতিনিধি এবং বিভিন্ন ক্ষেত্রে যারা এই কাঞ্চননগরে নেতৃত্ব দিচ্ছেন, আমি ওনাদেরকে অনুরোধ করব আমরা প্রবাসীরা কোন দিকে যাতে হয়রানি না হই এবং যারা এতিম হচ্ছে, যে প্রবাসী পরিবারগুলো অসহায় হচ্ছে, আপনাদের সর্বক্ষেত্রে যাতে আপনাদের প্রশাসনিক যে সহযোগিতাগুলো সেগুলো আমরা খুব সহসা পাই। অনেক প্রবাসী ইন্তেকাল করার পর এখান থেকে যে কাগজপত্রগুলো রেডি করতে হয় সেগুলোর জন্য আমরা এখানে থেকে যেটা করতে পারি, আমরা এখান থেকে অনেক হয়রানির শিকার হতে হয় সেটা যাতে না হয়, সেটা যাতে দ্রুত করতে পারি আপনারা, আপনাদের কাছে আমরা সেই আবেদন রাখবো। এবং যে কোনো প্রশাসনিক এখানে সরকার কর্তৃক অনেক সহযোগিতা এখানে পাওয়া যায় প্রবাসীদের জন্য, সেটা যেন আপনারা দ্রুত এই প্রবাসীদের কাছে হস্তান্তর করার জন্য আপনারা সহযোগিতা করেন, আমি এই আশা ব্যক্ত করছি। এবং এই জানাজায় যারা সমবেত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে অনেক প্রবাসী আজকে শোকাহত, সামনে ঈদ নিয়ে অনেকেই সবাই এখানে আনন্দ করতেছেন কিন্তু আমরা প্রবাসীরা আজকে অনেক শোকাহত, সেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। গত এক বছরের মধ্যে আমরা 4-5 জন প্রবাসী ভাইদেরকে, আমাদের কর্মী, আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা আমরা হারিয়েছি। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এই শহীদদের সাথে সাথে সকলের জন্য, যে প্রবাসীরা আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে তাদের জন্য দোয়া চাচ্ছি, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের জন্য দোয়া চাচ্ছি। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন এবং যে প্রবাসীরা প্রবাসে ইন্তেকাল করেছেন ওনাদের যে বাল বাচ্চা যেগুলো আছে এখানে, যাদের সন্তান আছে তাদের মাথার উপর আপনারা, এরা এতিম হিসেবে আপনাদের হাতের, আপনাদের হাত আপনারা ওনাদের উপর রাখবেন, এই আশা ব্যক্ত করছি। এবং ওনাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমরা প্রবাসীদের জন্য আপনারা দোয়া করবেন। আমরা প্রবাসীরা যদি ভালো থাকি এই দেশের অর্থনৈতিক চাকা ইনশাল্লাহ ভালো থাকবে এবং আমরা কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থা যতদিন পর্যন্ত ইনশাল্লাহ থাকবে ততদিন এই কাঞ্চননগরের যত রকমের মানবিক দাগ আছে আমরা চেষ্টা করবো আমরা এখানে উপস্থিত হওয়ার জন্য। এবং আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা সমবেত হয়েছেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, ধন্যবাদ। আমরা এখন সকলে জানাজার কাতারে শরীক হয়ে যাব, এখন অনেক সময় হয়ে গিয়েছে, আমরা আসলে এখানে বিলম্ব করতে যাচ্ছি না। আসলে অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক শফিউল আজম ভাই এসেছেন, শফিউল আলম ভাই, 9 বছর পর আমরা চলে যাচ্ছি জানাজার কাতারে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের একটু কমেন্ট করে জানালে ভালো হবে। বেলাল ভাই জানিয়েছেন আসলে ঈদ মুবারক জানিয়েছেন, আসলে ঈদের আনন্দটুকু আসলে এখানে বিলীন বলতে গেলে। নামাজের কাতারে আছি, আমাদের উমান কেন্দ্রীয় কমিটির সম্মানিত একজন সিনিয়র ভাই, আমাদের এক মানবিক ভাই,
কর্মস্থল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। উনি দীর্ঘ 9 বছর যাবত প্রবাস জীবন অতিবাহিত করছেন। 9 বছর ওনার পরিবারের সাথে দেখা সাক্ষাৎ হৃদয় বিচারক সবাই প্রবাসী সকল প্রবাসীদেরকে মূল্যায়ন করবেন, তাদেরকে সম্মান করবেন, তাদের কষ্টটুকু বুঝবেন। আপনারা একটু চিন্তা করে দেখেন, আমাদের এই সবই ভাই আজকে 9 বছর ওনার পরিবারের সাথে সাক্ষাৎ নাই। উনি যখন হয়তো প্রবাস করে যাচ্ছে, ওনার সন্তানগুলো অনেক ছোট ছোট ছিল, হয়তো বা দুধের বাচ্চা ছিল, আজকে বড় হয়েছে, তাদের বাবাকে দেখতে পারে নাই। অন্তত পক্ষে আমরা বলবো, আপনারা নিজেদের জন্য নিজেদের প্রয়োজনে আমাদের কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার সাথে জড়িত থাকবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের প্রত্যেকটি প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আপনারা জানেন আজকে প্রবাসী ঈদ হচ্ছে, কিন্তু এই ঈদ হতে শূন্যতা আসলে একদম মানে তাদের যে একটা জিনিস রসালো, যে একটা জিনিস শূন্যতার মধ্যে শুষ্ক এরকম এই ধরনের ঈদ হচ্ছে। তো সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে স্মৃতি ধারণ করবেন প্রবাসী মানব কল্যাণ সংস্থার সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া সাহেব। জনাব আলহাজ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া সাহেব, হাজারিন জানাজা, আজকে আমাদের কাঞ্চননগর প্রবাসী মানব কল্যাণ সংস্থার একজন ভাই মানে আমাদের দুর্ঘটনায় ইন্তেকাল করিয়েছেন। সবই ভালো। আমি প্রথমে ওনার রোহর আত্মার মাফরত কামনা করি এবং ওনার পরিবারের সকলকে ধৈর্যের সাথে ধারণ করার জন্য কবুল আলমিন করি। আজকে এমন একটা দিন, আমাদের একজন মানব সেবা নিয়োজিত সবি ভাই ইন্তেকাল করিয়েছেন। এমন একটা দিন, এমন একটা সময়, পৃথিবীর থেকে সবাই কিন্তু চলে যেতে হবে, এমন কোন জীব নাই মৃত্যুবরণ করতে হবে না। কিন্তু আমরা একটা জিনিস আল্লাহর দরবারে এই শুকরিয়া আদায় করব এবং এই রমজান মাসের মধ্যে আমাদের সবি ভাই ইন্তেকাল করেছেন, যেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস এবং জান্নাতুল বাকি ওনার জন্য কিয়ামত পর্যন্ত খোলা রাখে। সবাই বলবেন আমিন। সবি ভাইয়ের মৃত্যু এই রমজান মাসের শুকরিয়া, কিন্তু পরিবারের জন্য যে অভাব থেকে যাবে এই অভাব কিন্তু আমরা আমাদের মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় ওনাদের সহযোগিতা করে যাওয়ার জন্য। যে ছোট ছোট বাচ্চা রয়ে গেছে আমাদের ওমানের মানব কল্যাণ সংস্থার আমাদের নেতৃবৃন্দ যারা রয়েছেন এত দ্রুত দেশে যে পাঠিয়েছেন, আমি ওনাদেরকে আজকে এখান থেকে ধন্যবাদ জানাই। আমাদের সবি ভাইয়ের পরিবারের যে যারা ছোট সন্তানরা রয়েছে, আমাদের শুধু সংস্থা না, আমাদের গ্রামের মধ্যে যারা বিদ্যুৎ চালিয়ে আছেন সবাই সহযোগিতা করবেন। ওনাদের পরিবার পরিজন যেন সুস্থ সুন্দরভাবে চলতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, সবাই ওনাদেরকে খোঁজ ব্যবস্থা দিবেন। আজকে এই মাহে রমজানে
এমন একটা দিনে ওনাকে আমরা আমাদের থেকে হারিয়ে গেছে, আমরা রব্বুল আলামিন দরবারে বলব পরিবারের সকলকে ধৈর্য ধারণ করার জন্য ওনাদেরকে শক্তি যেন দিয়ে থাকেন, পরিবার সবাই যেন ধৈর্য ধারণ করতে পারবেন। এমন একটা ঈদের সময় সবই হয় নাই, সকল মুসলিম উম্মা যারা এখানে বসছেন সকাল ওনাদের জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন যেন ওনারা ধৈর্য ধারণ করতে পারে। আমি সকল উপস্থিতিকে আমার সালাম জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন সাত নৌকার জন্য ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যিনি বিদেশে গিয়ে টাকা কামিয়ে নিজে পরিবার পরিজনকে সুন্দর ও সার্থক করবেন, দেশের প্রতি রেমিটেন্স দিয়ে দেশকে উন্নত করবেন, সেই রেমিটেন্স লোকটা শফিউল আলম সাহেব আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। উক্ত বিদায় উভয় দিদি বিদায়, উনি প্রবাসী গিয়েছেন আজকে 9 বছর, এই ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা খুবই ছোট ছিল, আজকে 9 বছর পরে একজনের বয়স সম্ভবত একজনের বয়স হয়তো 10 হবে, একজনের বয়স 12 হবে। তা আমাদেরকে মনে রাখতে হবে ওনারা বিদেশে গিয়েছেন, কষ্ট করেছেন, পরিবার পরিজন সবাইকে ছেড়ে বিদেশে গিয়ে টাকা কামিয়ে ওনার পরিবার পরিজনকে দেখবেন, দেশকে দেখবেন, আমাদেরকে দেখবেন। সেখান থেকেও উনি সহযোগিতা করে প্রবাসী মানব কল্যাণ সংস্থার সাথে এই মানবিক কল্যাণে সহায়তা করেছেন, সেজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনাকে যেন মহান রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করেন, আমিন। আর ওনার পরিবার পরিজন বা যারা রয়েছেন ছোট ছোট বাচ্চারা, তাদের জন্য আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন, তাদের লেখাপড়ায় এই আমি বিশেষ করে অর্থ সমাজের সর্দার আমার বন্ধুবর্গ গদির আলম সাহেবকে অনুরোধ জানাব, ভালো খারাপ আমাদের সাথে যেন শেয়ার করেন, আমাদের মানবিক সরকার সকল সদস্যবৃন্দ রয়েছেন তাদের সাথে সহযোগিতা করে এই ছেলেদেরকে যেন আমরা মানুষের রূপান্তরিত করতে পারি এবং মানুষের রূপান্তরিত হয়ে যাত্র ইউনিয়নের সকল যে সেবা করতে পারে সেই কাজ আমাদেরকেও করতে হবে। আজকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রবাসী মানব কল্যাণ সংস্থা, ওমান কেন্দ্রীয় কমিটি এবং প্রত্যেকটা কমিটি দুবাই মস্কাট সৌদিয়ে যেভাবে কাজ করে এই দেশের জন্য মানবতার জন্য কাজ করে যাচ্ছেন, সেই জন্য আমি আমার স্বর্ণকান্ত নগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ওনারা কোনো কিছু হলে প্রথমে আমার কাছে ফোন দেয় যে এই কাগজপত্র যেগুলো আছে সেগুলো রেডি করে দেওয়ার জন্য, রাত হোক দিন হোক সবিরাত বন্ধ থাকুক সেখানে আমি সব তাড়াতাড়ি ওগুলো করে দিয়ে থাকি। ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদের সবার সহযোগিতা পেলে এই কাঞ্চননগরের জনগণ এগিয়ে যাবে, কাঞ্চননগর এগিয়ে যাবে, কাঞ্চননগরের মান সম্মান উঠতে যাবে সেই কামনা করে বিশেষ করে আজকে এই মহর্ষি অনুষ্ঠানে আমাদের বন্ধু উপস্থিত হয়েছেন ইঞ্জিনিয়ার পিয়ারুল ইসলাম, জাকির হোসেন উপস্থিত হয়েছেন, ওমান কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জনাব আবুল কালাম ভূঁইয়া সাহেব, জিয়াউল্লাহ সাহেব, বন্ধুবর বদির আলম সাহেব, এহসান সাহেব, বিশেষ করে ওলামায়ে ইকরাম, বিভিন্ন দিক থেকে আগত অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার সান্নং কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দোয়া করবেন, সহযোগিতা করবেন আমাদের, আমরা যেন মানবতার কাজ করে শেষ পর্যন্ত যেতে পারি। ওয়াকিরি দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় শেষ হয়ে গেছে, আপনারা সকলে কাতার হয়ে বন্দী হয়ে যান। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা রাস্তায় আছেন পিছনে জায়গা রয়েছে আপনারা সকলে তাদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী নামাজ পড়াবেন। আমাদের মসজিদের জনাব মাওলানা হাসানুজ্জামান সাহেব অনুদান পরিচালনা করবেন, জনাব মাওলানা সাহেব।
কাঞ্চনা প্রবাসী মানব কল্যাণ সংস্থা মানব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সফন ভাই, আসলে আপনি তো গতকালকে এসেছেন, ওনার সাথে কি দেখা হয়েছিল বা কি কি রকম দেখেছেন ওনাকে ব্যক্তিগত জীবনে? মারা গিয়েছেন আর এই ধরনের আসলে লাশ নিয়ে আসা অনেক অনেক কষ্টের কষ্টসাধ্য হয়ে যায়। তবে আমাদের আলহামদুলিল্লাহ শহীদ ভাইয়ের অনেক নসিব ভালো, আমাদের ইমান কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বৃন্দগণ সকলের সহযোগিতা, সকলের সহযোগিতায় আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে জসিম ভাই, আমল করিম ভাই, জান আলম ভাই এবং আমাদের মাহবুব ভাই যারা আছেন, আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল সত্তার ভাই, মহিউদ্দিন ভাই রয়েছেন, বর্তমান রানী কমিটির সভাপতি মুজাফর ভাই রয়েছেন, ওনাদের প্রচেষ্টায় সবার আসলে অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আলহামদুলিল্লাহ আজকে আমরা সফল হয়েছি। আমাদের সফি ভাইকে দেশে আনার জন্য সবাই অনেক পরিশ্রম করেছেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আসসালাম আলাইকুম রহমতুল্লাহ। সফওয়ান করিম ভাই, যিনি হচ্ছেন ওমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, এসেছে সেই বহুল কাঙ্ক্ষিত রেমিটেন্স যোদ্ধার লাশ, আমরা তার জন্য দোয়া করবো অন্তরন্তস্থল থেকে। সকলে ভালো থাকবেন, ভুল ভ্রান্তি হলে কমার সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।